तेरा मौसम का बात तो चुपड़ी कैके जाए আমার কাছে এত আছে। दुर्भाग्य जो रवीन्द्रनाथ एखे जन्मे कारण रवीन्द्रनाथ बांगलाय लिखे कि इंगरेजी आनार ट्रांसलेशन एबारे क्यों रवीन्द्रनाथ के प्रेजेंट करार मत लोक नहीं लोक है भेबे बड़दा रजेश्वर भट्टाचार्य सेव खूब पे विद्यार लोक से ट्रांसलेट कर दी से ही मत ओरा बचर एक बार एक मासर कुड़ी दिन आसि जतटुकू करार मैं गान शिखिए गान रवींद्र साहित्य पढ़ार क्षमता नहीं इंगरेजी कन्भार्ट कर रवींद्रनाथ गान के कर मध्य ওরা গায় শুধু না মানে ওদের ওখানে রবীন্দ্রসঙ্গীত গাইছে ওরা এখানে এসে গান গেয়েছে কিন্তু এখানে রবীন্দ্রসদনে গান গেয়েছে 25শে বৈশাখ যেটা হয় অনুষ্ঠান সেখানে গান গেয়েছে বহু গল্প ওখানে সাসেক্স সেদিন বলেছিলাম কেনা যায় না। ইংল্যান্ডে রবীন্দ্রনাথ একটা স্কুলে ভর্তি হয়েছিল 7 বছর বয়সে এই জানো না তোমরা না তবে আছে এটা এর মধ্যে আছে এবং সেই স্কুলটা কোন জায়গাটা এটা আমার ছাত্রীরা আমাকে জিজ্ঞেস করেছিল তুমি জানো আমি আমার বাড়িতে ফোন করেছি ফোন করে এখানকার যারা বড় গলায় গামছা দিয়ে যারা থাকে চেনো তাদের তুমি তো ভালো করে চিনবে ইউনিভার্সিটিতে দেখো না যারা ভিজিরা থাকে রবীন্দ্র বিশেষজ্ঞ এরকম নিয়ে হ্যাঁ এসব বসে সবাই দেখছে একটু খোলা যেত बस এই যারা ভিজিরা রবীন্দ্রনাথকে নিয়ে সব লেকচার দেয় তাদেরকে ফোন করা হয়েছে আমি ফোন করেছি ইংল্যান্ড থেকে কিন্তু বলে আচ্ছা তুমি কালকে ফোন করে বলে দেবো তুমি জানো কেউ বলতে পারেনি 15-20 দিন আমি তাদের বলতে পারছি না তখন তারা বুঝতে পেরে আমাকে বলছে ঠিক আছে ওটা আমরা বের করে নেব মনে হচ্ছে তারপরে তারা আমাকে এসে বলছে আমরা পেয়ে গেছি তুমি আর ড্রোনটা আমি তো আমাকে কষ্ট দিলাম আমাকে কষ্ট দিয়েছে তারা আমরা পেয়ে গেছি সাসেক্স আর্ট সেন্টার বুঝতে পেরেছি তারা বের করেছে কেন বের করেছে তার পরের বছর আমাকে সেখানে সম্বোধনা দেবে সেখানে আমি গান গেয়েছি সেখানে ওই রবীন্দ্র সোসাইটির প্যাক সভাপতি কি কুন্ডু সেখানকার সেক্রেটারি তাকে তারা ইনভাইট করেছে এসে সে বলছে সেও জানে না ওইখানে আমাকে বলছে আমিও জানতাম না জানেন তো এখানে রবীন্দ্রনাথ 7 বছর বয়সে রবীন্দ্রনাথ সম্বন্ধে এই আমাদের জানা বুঝলে না রবীন্দ্রনাথের গান বড় আমাদের কিন্তু এ কত বড় সম্পদ তুমি জানো না শেক্সপিয়ার আমি 4 বার গেছি শেক্সপিয়ারের বাড়িতে লন্ডনে ইংল্যান্ডে কিভাবে তারা রেখেছে তুমি ভাবতে পারবে না পাশে একটা হল আছে বিশাল লাইব্রেরি হলটাতে শেক্সপিয়ারের নাটক হয় সপ্তাহে 3 দিন করে শেক্সপিয়ারের নাটক সেখানে টিকিট বিক্রি হয় কম্পালসারি শেক্সপিয়ারের নাটক হবে কারো নাটক ওখানে হবে না পাশেই শেক্সপিয়ারের বাড়ি সেই আগেকার দিনের সেই খাটিয়া এরম খাটিয়া পাতা খাটিয়ার উপর সেই चा आदर पाता एक बालिश एक छोटो डेस्क एक टेबिल जेखने बसे शेक्सपियर लिखतें सब ओखाने आछे पेनटा कलमटा सब देखले मने आरे रेखेछे तुमि भाबते पारबे ना कत आर रवीन्द्रनाथ शुधु आमरा देखतेई व्यस्त किन्तु ओइटा खराब लागे। आर शेक्सपियारेर बाड़ीते आरो एकटा गल्प बलि आमी गेছি शेक्सपिয়ারের বাড়িতে আমি একটা জিজ্ঞেস করছি তোমাদের ল্যাট্রিনটা কোথায় বলে ওইদিকে চলে যাও বলে আমি একটু বাগান দিয়ে গিয়ে ঢুকতে গিয়ে একটা স্ট্যাচু ঠিক ইউরিনালের ঢোকার মুখে আমি বলে এই লোকটাকে আমি চিনি রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ট্যাচুটা ওখানে নিচে লেখা রয়েছে জ্যোতিবাবু উদ্বোধন করেছে बुद्धदेव भट्टाचार्य संगे छिले लेखा रही सब अभी देखी भावी जैगाटा तारा पसंद करा धारणा छो ना जैगाटा पेछाबखाना ढोकार मुखे तुम ताके देखते हो तारपरे तुम हिसी करबे गिये कि रे शेक्सपियारेर बाड़ी एक नोंगरा एक जैगा रवीन्द्रनाथेर मूर्तिटा पड़े आछे उपरे बिष्टा हाफ काक शुभ सदा माथाटा ये पढ़िस मत जो रवीन्द्रनाथ मूर्ति थकबे ना पेछाबखाना ढुकछो ढोकार मुखे रवीन्द्रनाथ मूर्ति तुम्हार भालो लागछे सुनते आमी देखेछि किन्तु सबाई देखे रवीन्द्रनाथ के मध्य ताई कि रे भाई आमरा तो उलना करी जे रवीन्द्रनाथ हच्छे এই যুগে শেক্সপিয়ার ঠিক আছে রবীন্দ্র শেক্সপিয়ার অনেক আগে 1570 কিন্তু রবীন্দ্রনাথ তো 19 শতাব্দীর লোক অনেকদিন পরে কিন্তু রবীন্দ্রনাথের তার জায়গা করেছে পৃথিবীতে শেক্সপিয়ার হয়তো বেশি করতে পারে অনেক বেশি কারণ তার ইংরেজি লেখা সারা পৃথিবী পড়তে পারে রবীন্দ্রনাথ তো পড়তে পারে না কেউ বাংলাতে আমরা যদি আরো সাহিত্য টাইত্য নিয়ে যদি এগিয়ে যেতাম তাহলে অনেক অনেক কিছু রবীন্দ্রনাথ আরও বড় হতে পারত। এমনও হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত বলে ওরা কেউ জানেও না, অনেকে আছে কিন্তু নামই শোনেনি, রবীন্দ্রনাথের নামই শোনেনি, এরকম সব লোক আছে ওখানে। আবার এটাও আছে, আমি স্কটল্যান্ডে দুপুরবেলা আমি ঘুরছি, ঘুরতে ঘুরতে দেখি একটা সুর, একটা হার্প বলে একটা আছে যন্ত্র, হার্প এই স্ট্রিংয়ের বল, তার একটা আওয়াজ পাচ্ছি আমি। আমার সাথে আবার দুই ছাত্রী আছে, তো জিজ্ঞেস করলাম এটা হার্প একটা পাচ্ছি আর সঙ্গে একটা গানও হচ্ছে, গানটা আমি চিনি, গানের সুরটা আমি চিনি অনেক দূরে, চলে যাই। ওটা হচ্ছে ওই সিনেমা হলের সামনের যে জায়গাটুকু, সেখানে গিয়ে দেখলাম গান গাইছে, ফুলে ফুলে ঢোলে ঢোলে যে অরিজিনাল গান। তো সুরটা সুর আমি সামনে গিয়ে দাঁড়িয়েছি, আমি আর আমার ওই দুইটা, ও গানটা থামিয়ে দিয়ে বলছে কি তুমি সুরটা বুঝতে পারছো? তাই বললাম হ্যাঁ। তুমি তখন বলছি ইয়ে সাই নো, আমি রবীন্দ্রনাথকে মিট করেছি এখানে, তার বয়স হচ্ছে 92, হাত বাজিয়ে গান গাইছে কিন্তু, ইয়ে ব্যাংকস অ্যান্ড ব্রেজ বলে একটা গান সেটাও গাইছে কিন্তু। ওকে নানা প্রশ্ন বলে আমি রবীন্দ্রনাথকে মিট করেছি কিন্তু আমি তো আর কথা বলতে পারিনি অনেকের সঙ্গে, রবীন্দ্রনাথ সম্বন্ধে বলে গেল অনেক। এইসব ছোট ছোট ঘটনা। এবং সেই ভদ্রলোক আমাকে একটা ছবি দিয়েছিল, ছবি মানে একটা বই, দু চার পাতার বই, বলছে যে রবীন্দ্রনাথ এটা স্বরলিপি করেছে, একটা ইংরেজি গান রবীন্দ্রনাথ বসেছে স্টাফ নোটেশনে এ করেছে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের নাম আছে নোটেশন বাই রবীন্দ্রনাথ ঠাকুর অফ ইন্ডিয়া, এটা আমাকে দিয়েছে। এটা আমি বাংলা একাডেমিতে আমি বোকামো করেছিলাম। বাংলা একাডেমি যখন আমার বন্ধু ছিল ওখানকার সচিব বলে তো, সচিব তো অ্যাডমিনিস্ট্রেটর সচিব আমার বন্ধু ছিল, ওকে বললাম ব্যাক এর বলে আবার দিয়ে দে, আমি এইতে রেখে দেবো বাংলা একাডেমির লাইব্রেরিতে দিল। তারপরে তো আমাদের গভর্নমেন্ট চলে গেল, সেটা কোথায় হারিয়ে গেল আমি জানি না, আমি আর ওটা খুঁজিয়ে নি। সরকার থাকলে হয়তো সেটা নিয়ে, সরকার গেল আমারটাও গেল। বাংলা একাডেমিতে নিশ্চয়ই আছে, সেটা একটা ভ্যালুয়েবল বই, খুব ছোট্ট একটা বই, তার একটা স্বরলিপি আর একটা গান, সেই গানও আমার মনে নেই, কী গান আমি জানি না। এই আর এই তো প্রত্যেক বছর যাই, একটা লোক কত বছর যাচ্ছে ভাব, 96 তার মানে 4, 20 হ্যাঁ 24 বছর একটা মানুষ, একটা লোক একটা বিদেশে যায়, বিদেশে যে যায় না তাকে নিয়ে যায়, কি গান চাই, গান গাই, গান শেখাই, কিন্তু তুমি এখানে জানে যারা তারা বলে না। এখানকার প্রেস আমাকে, প্রেস কিন্তু সব জানে, আমাকে প্রেস বলে না। আমার হচ্ছে দুর্ভাগ্য যে আমার সম্বন্ধে ওরা লিখে না। একবার লিখে ফেলেছিল একজন, সে অমিতাভ ঘোষ, উনি মারা গেছেন, সাংবাদিক ছিলেন, আমার বাড়ি থেকেও আসতেন। উনি এইসব জেনে টেনে একদিন একটা আনন্দবাজার একটা বের করেছিল, এটা আমার কাছে আছে, হয়তো নিশ্চয়ই আছে, কিন্তু তাকে তার জন্য তাকে অনেক মানে তার এটা অ্যাসাইনমেন্ট যেটা সেটা চলে গেছিল। এরকম অনেক ঘটনা আছে। আমার কমিউনিস্ট হওয়ার সুবাদে আমাকে অনেক, তবে আমার ভালোই লাগে, কারণ কণ্ঠটা আছে তো, গানটা আছে, এটা তো কেউ নিতে পারবে না, এটা আমি বুঝি খুব ভালো। এটাই হচ্ছে সব সাংবাদিকরা বলতো আমি, এই লোকটা যদি লাল জামাটা না থাকতো তাহলে আমরা কি করতে পারতাম। ঠিক মানে লাল জামাটা যদি না, মানে সাদা আমি পড়েছি, কিন্তু এই লাল জামাটা আমাকে সবাই লাল হিসেবে দেখে, তো যদি না থাকতো আমি, মানে আমাকে তারা কোথাও তো তুলে দিত। এই গল্পে like a stream ever flowing.